সৃষ্টি জগতের সূচনা। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আদি অন্ত, ব্যক্ত ও গুপ্ত, এবং যিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি আদি, তাই তার আগে কিছু নেই। তিনি অন্ত, তাই তার পরে কিছু নেই। তিনি ব্যক্ত, তাই তার উপরে কিছু নেই। তিনি গুপ্ত, তাই তার পেছনে কিছু নেই। তিনি আপন কামালিয়াতের যাবতীয় গুণাবলী, অনাদিসহ অনন্ত, অক্ষয়, অব্যয়, চিরন্তন সত্তা। আধার রাতে নিরেট পাথরের উপর কালো পিঁপড়ার পদাচরণা এবং ক্ষুদ্র বালুকণার সংখ্যা সম্পর্কেও তিনি সম্যক অবহিত। তিনি উন্নত, মহান ও মহিমান্বিত। তিনি মহা উন্নত। সব কিছু তিনি সৃষ্টি করেছেন নিখুঁত পরিকল্পনা অনুসারে। আকাশমণ্ডলীকে তিনি ঊর্ধ্বদেশে স্থাপন করেছেন স্তম্ভ ছাড়াই, এবং সেগুলোকে সুভাষিত করেছেন উজ্জ্বল নক্ষত্রমালা দ্বারা। তাতে স্থাপন করেছেন প্রদীপ্ত সূর্য, জ্যোতির্ময় চন্দ্র, এবং তার উপরে তৈরি করেছেন সুউচ্চ, প্রশস্ত এবং গোলাকার সিংহাসন। তা হলো মহান আরশ, যার আছে বিরাট বিরাট স্তম্ভ, যা বহন করেন সম্মানিত ফেরেশতাগণ, যা ঘিরে আছেন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ। তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহর পবিত্রতা ও মহিমা গাওয়াই যাদের একমাত্র কাজ। অনুরূপভাবে আকাশসমূহ পরিপূর্ণ রয়েছে ফেরেশতাকুলের দ্বারা। প্রতিদিন তাদের মধ্য থেকে 70,000 চতুর্থ আসমানে অবস্থিত বাইতুল মামুরে হাজির হন। দ্বিতীয়বার আর সেখানে তাদের আগমন ঘটে না। তাসবিহ, তাহমিদ, তাকবীর ও সালাত ও তাসলিম তাদের একমাত্র ব্রত। সৃষ্টিজীবের জন্য পানির তরঙ্গের উপর সৃজন করেছেন তিনি পৃথিবী, তার উপরে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, আর আকাশ সৃষ্টিও আগে চার দিনে তাতে ব্যবস্থা করেছেন তার জীবিকার, এবং তাতে জোড়ায় জোড়ায় সব কিছু সৃষ্টির বিষয়টি স্থির করেছেন। গ্রীষ্ম শীতে সর্বক্ষণ মানুষের যা কিছু প্রয়োজন, বুদ্ধিমানদের জন্য পথনির্দেশস্বরূপ এবং তাদের প্রয়োজনীয় ও মালিকানাধীন জীবজন্তু। মাটি থেকে তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন, এবং নিরাপদ আধারে তুচ্ছ পানির নির্যাস থেকে তার বংশধর সৃষ্টি করে উল্লেখযোগ্য কিছু না থাকার পর তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আর শিক্ষা দান করে তাকে করেছেন সম্মানিত। আদিপিতা আদম আলাইহিসসালামকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন তিনি, গঠন করেছেন তার অবয়ব, নিজের পক্ষ থেকে তার মধ্যে সঞ্চার করেছেন আত্মা, এবং ফেরেশতাদেরকে তার সামনে করিয়েছেন সেজদা নত। তারপর তার থেকে তার সহধর্মিনী আদিমাতা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে দূর করে দিয়েছেন তার নিঃসঙ্গতা, এবং তাদেরকে বাস করতে দিয়েছেন তার জান্নাতে, এবং পূর্ণ মাত্রায় দান করেছেন অফুরন্ত নিয়ামত। তারপর তার মহাপ্রজ্ঞাময় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নামিয়ে দেন পৃথিবীর মাটিতে, এবং তাদের থেকে বিস্তার ঘটিয়েছেন অসংখ্য নরনারীর। তাদেরকে বিভক্ত করেছেন রাজা প্রজা, গরিব ধনী, স্বাধীন ও অধীন নরনারীতে, এবং তাদেরকে বসবাস করতে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে। বংশ পরম্পরায় বিচার দিনে আল্লাহর সামনে উপস্থিত হওয়া পর্যন্ত তাদের অধীন করে দিয়েছেন ছোট বড় নদ নদী, উচ্ছারিত করে দিয়েছেন প্রয়োজন অনুসারে কূপ ও ঝর্ণারাজি, এবং বাড়ি বর্ষণ করে উৎপন্ন করেছেন রকমারি শস্য ও ফলমূল। সর্বোপরি তাদেরকে দান করেছেন তিনি তাদের প্রয়োজন ও যাচ্ছা অনুসারে সব কিছু। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ। সূরা 14 নম্বর আয়াত। অতএব পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার, যিনি মহানুভব, মহান ও পরম সহনশীল। মানব সৃষ্টি, তাদের জীবিকা প্রদান, তাদের পথ সুগম করে দেওয়া এবং তাদেরকে বাকশক্তি দান করার পর তাদের প্রতি মহান আল্লাহর বিশেষ একটি নিয়ামত ও অনুগ্রহ হলো এই যে,
তিনি তাদের প্রতি প্রেরণ করেছেন তার নবী রাসূলগণকে এবং নাজিল করেছেন তার হালাল হারাম ও যাবতীয় সমাচার ও বিধিবিধান এবং সৃষ্টির সূচনা ও পুনরুত্থান সহ কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য সব কিছুর বিশদ বিবরণ ও সম্বলিত কিতাবসমূহ। সুতরাং ভাগ্যবান সে ব্যক্তি যে সমাচারসমূহকে সত্য বলে মেনে নেয়, সাথে সাথে আদেশসমূহকে অবশ্যতা ও নিষেধসমূহকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে স্থায়ী নিয়ামতরাজি লাভে ধন্য হল এবং জাক্কুম ফুটন্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি বিশিষ্ট জাহান্নামে মিথ্যাবাদীদের অবস্থান থেকে নিরাপদ দূরত্বে থাকল। আমি মহান আল্লাহর বিপুল উত্তম ও বরকতময় প্রশংসনা বর্ণনা করছি যা ভরে দেবে আকাশমণ্ডলী ও পৃথিবী সমূহের প্রান্তরমালা কিয়ামত পর্যন্ত অনন্তকাল ধরে। তার মহত্ত্ব ক্ষমতা ও মহান সত্তার জন্য যেমন শোভনীয়, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যার নেই কোনো অংশীদার, নেই কোনো সন্তান, জনক, অর্থ বা সঙ্গিনী, নেই কোনো কোনো সমকক্ষ এবং নেই কোনো মন্ত্রণাদাতা বা উপদেষ্টা। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার হাবিব ও খলিল, আরবের বিশিষ্ট লোকেদের যিনি সেরা নির্বাচিত সর্বশেষ নবী, তৃষ্ণা নিবারণকারী সর্ববৃহৎ হাউজের যিনি অধিপতি, কিয়ামতের দিন সৃষ্ট সাফায়াতের যিনি একচ্ছত্র মালিক ও পতাকা বহনকারী, যাকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করবেন এমন এক প্রশংসিত স্থানে যার আকাঙ্ক্ষা করবে সৃষ্টকুল, এমনকি আল্লাহর খলিল ইব্রাহিম সহ সকল নবী রাসূল পর্যন্ত, তার প্রতি ও অন্যান্য সকল নবী রাসূলের প্রতি সালাত ও সালাম। আর আল্লাহ সন্তুষ্ট হন তার সাহাবাগণের প্রতি যারা মহাসম্মানিত, নেতৃস্থানীয় ও নবীদের পরে জগতের সেরা ব্যক্তিত্ব। যতক্ষণ আলো আর আধারের অস্তিত্ব থাকবে, আহ্বানকারীর আহ্বান ধ্বনি উচ্চারিত হবে এবং দিন রাতের আবর্তন অব্যাহত থাকবে। হামদ ও সালামের পর এই কিতাবে আমরা আল্লাহর সাহায্য ও তার প্রদত্ত তৌফিক বলে সৃষ্টিজগতের সূচনা তথা আরশে কুরসি, আসমান জমিন ও এসবের মধ্যে যা কিছু রয়েছে, সেই ফেরেশতা জিন ও শয়তান যা কিছু আছে, তার সৃষ্টি, আদম আলাইহিসসালামের সৃষ্টির ধরন, বনি ইসরাইল ও জাহিলি যুগ পর্যন্ত নবীগণের কাহিনী এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যথাযথভাবে আলোচনা করব। তারপর আলোচনা করব আমাদের যুগ পর্যন্ত সংঘটিত কাহিনী, যুগে যুগে সংঘটিতব্য বিপর্যয় ও সংঘাতসমূহ, কিয়ামতের আলামতসমূহ এবং পুনরুত্থান ও কিয়ামতের বিভীষিকাসমূহ। তারপর কিয়ামতের বিবরণ ও সেদিনকার ভয়াবহ ঘটনাবলী, তারপর জাহান্নামের বিবরণ, তারপর জান্নাতসমূহ ও জান্নাতের সুশীলা সুন্দরী রমণীগণের বিবরণ এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়াদি। আমাদের এসব আলোচনার উৎস হবে কোরআন, সুন্নাত ও নবুয়াতে মুহাম্মাদির দীপাধার থেকে সংগৃহীত উলামা ও ওয়ারাসালতুল আম্বিয়ার বর্ণিত আসার ও আখবার তথা ইতিহাস ও বিবরণ। ইসরায়েলি বিবরণসমূহ থেকে আমরা কোনো তথ্য উল্লেখ করব না, তবে শরিয়াত প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাতের পরিপন্থী নয়, এমন যা কিছু উদ্ধৃত করতে অনুমতি দিয়েছেন তার কথা স্বতন্ত্র, আর তা হলো সে সব ইসরায়েলি বিবরণ। শরিয়াত যার সত্যাসত্য সম্পর্কে নীরব, যাতে রয়েছে সংক্ষিপ্ত তত্ত্বের বিশদ ব্যাখ্যা কিংবা শরিয়াতে বর্ণিত অস্পষ্ট তত্ত্বকে নির্দিষ্টকরণ, যাতে তাদের বিশেষ কোনো ফায়দা নেই, কেবল শোভাবর্ধনের কারণে আমরা তা উল্লেখ করব, প্রয়োজনে তাগিদে যা তার উপর নির্ভর করার উদ্দেশ্য নয়, নির্ভর তো করব শুধু আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি কিংবা হাসান সনদে বর্ণিত সুন্নাহের উপর। আর কোনো বর্ণনার দুর্বলতা থাকলে তাও আমরা উল্লেখ করব। আল্লাহরই নিকট আমাদের সাহায্য প্রার্থনা এবং তারই উপর আমাদের ভরসা, ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে বলেন, অর্থাৎ পূর্বে যা ঘটেছে তার সংবাদ এভাবে আমি তাদের নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট থেকে তোমাকে দান করেছি উপদেশ।
20 নম্বর সূরার 99 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সৃষ্টির সূচনা, পূর্ববর্তী জাতিসমূহের প্রসঙ্গ, অনুগতদের প্রতি তার আনুকল্য এবং অবাধ্যদের প্রতি শাস্তি ইত্যাদির বিবরণ দিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে তার বিশদ বর্ণনা দিয়েছেন। প্রতিটি পরিচ্ছদে সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত আয়াতসমূহের পাশাপাশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এমন বর্ণনাসমূহ উপস্থাপন করব। উল্লেখ্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রয়োজনীয় বিষয়াবলী জানিয়ে দিয়েছেন আর যাতে আমাদের কোনো উপকার নেই তা বর্জন করেছেন। তবে ইহুদি খ্রিস্টানগণ পণ্ডিতদের বেশ কিছু লোক তা জানা ও বোঝার সম্পর্কে গলদঘর্ম করেছে, যাতে আমাদের অধিকাংশ লোকেদের কোনো ফায়দা নেই। আমাদের একদল আলিমও সেগুলি আদ্যপান্ত উদ্ধৃত করেছেন। আমরা তাদের পথ অনুসরণ করব না, তবে আমরা সংক্ষিপ্তভাবে তা কিঞ্চিত উল্লেখ করব এবং আমাদের নিকট যা সত্য বলে প্রতীয়মান হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়াদি এবং যা তার বিপরীত বলে সমালোচিত হয়েছে তা আমরা বর্ণনা করব। তবে ইমাম বুখারি রহিমাহুল্লাহের সহি বুখারিতে আমর ইবনে আস রহিমাহুল্লাহ সূত্রে মর্মে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। বনি ইসরায়েল সূত্র থেকে বর্ণিত করতে পারো, তবে কোনো অসুবিধা নেই, এবং আমার পক্ষ থেকে বর্ণনা করো, তবে আমার নামে মিথ্যা রটনা করো না। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা রটনা করবে সে যেন জাহান্নামে তার কঠিন ঠিকানা বানিয়ে নেয়। তা আমাদের মতে ওই বনি ইসরায়েলি রেওয়াত সম্পর্কে প্রযোজ্য, যার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য নেই। সুতরাং সেগুলিকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করার মতো কিছু আমাদের কাছে নেই। তাই শিক্ষণীয় বিষয় হিসেবে এইসব রেওয়াত বর্ণনা করা জায়েজ আছে। এই জাতীয় বর্ণনায় আমরা আমাদের এই কিতাব ব্যবহার করব। পক্ষান্তরে আমাদের শরিয়াত যার সত্যতার সাক্ষ্য দিয়েছে আমাদের তা বর্ণনা করার প্রয়োজন নেই। আমাদের কাছে যা আছে তাই আমাদের জন্য যথেষ্ট, আর আমাদের শরীয়ত যাকে বাতিল বলে সাক্ষ্য দিয়েছে তা প্রত্যাখ্যাত এবং প্রত্যাখ্যান বাতিল ঘোষণা করার উদ্দেশ্যে বর্ণনা করা না জায়েজ। যা হোক, মহান আল্লাহ তখন আমাদের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা অন্য সব শরিয়াত থেকে এবং তার কিতাব দ্বারা অন্য সব কিতাব থেকে আমাদের অমুখাপেক্ষী করেছেন। তখন আমরা বনি ইসরায়েলদের সেসব বর্ণনা নিয়ে মাথা ঘামাতে চাই না যেগুলিতে রয়েছে প্রক্ষেপ ও মিশ্রণ, মিথ্যা ও বানোয়াট, বিকৃতি ও পরিবর্তন, এবং সর্বোপরি সেগুলো রহিত হয়ে গেছে। মোট কথা, যা প্রয়োজনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তা স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করেছেন। কেউ তা অনুধাবন করতে পেরেছেন, কেউ বা পারেনি। যেমন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ আল্লাহর কিতাবে তোমাদের পূর্বকালীন সমাচার, পরবর্তীকালের ঘটনাবলী এবং তোমাদের বর্তমানের বিধিবিধান রয়েছে। এটাই চূড়ান্ত ফয়সালা, এটা কোনো হেলাফেলার ব্যাপার নয়। এটা মদমত্ত ব্যক্তি তা বর্জন করবে, আল্লাহ তাকে ধ্বংস করবেন, আর যে কেউ তা ছেড়ে অন্য কোথাও হেদায়েত অনুসন্ধান করবে আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অফাতের পূর্বে দু ডানার ভর করে উড়ে যাওয়া পাখি থেকেও আমাদের শিক্ষা দান করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ সৃষ্টির সূচনা অধ্যায়ে বলেন, তারিখ ইবনে মুসা রহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতীদের তাদের মঞ্জিলে এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থার সংবাদ প্রদান করেন। কেউ তা মুখস্থ রাখতে পেরেছে, কেউ বা তা ভুলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তার মুসনাদে আবু জাইদ আনসারি রহিমাহুল্লাহ সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করে মিম্বারে আরোহণ করেন এবং জোহর পর্যন্ত আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন।
তারবার মেম্বর থেকে নেমে জোহরের নামাজ আদায় করে আবার মেম্বারে আরোহণ করেন এবং আসরের ওয়াক্ত পর্যন্ত আমাদেরকে খুতবা দান করেন। তারপর মেম্বার থেকে নেমে আসরের নামাজ আদায় করেন। তারপর আবার মেম্বারে আরোহণ করে সূর্য অস্ত পর্যন্ত খুতবা দান করেন। তাতে তিনি অতীতে যা ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে তার বিশদ বিবরণ দেন। আমাদের মধ্যকার শ্রেষ্ঠ জ্ঞানী তা বেশি স্মরণ রাখতে পেরেছেন। কেবল ইমাম মুসলিম তার সহিহ এর কিতাবুল ফিতানে এই হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তার মহান গ্রন্থে বলেন, অর্থাৎ আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। 39 নম্বর সূরা এর 62 নম্বর আয়াত। মোট কথা, আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্টি পোষ্য নিয়ন্ত্রণাধীন, নাস্তি থেকে অস্তিত্ব প্রাপ্ত। অতএব গোটা সৃষ্টি জগতের সাদ স্বরূপ আরশ থেকে আরম্ভ করে পাতাল পর্যন্ত এবং এ দুটির মধ্যকার জড় ও জীব নির্বিশেষে সবই তার সৃষ্টি, তার কর্তৃত্বাধীন, তার আজ্ঞাবহ এবং তার নিয়ন্ত্রণ, কুদরত ও ইচ্ছার অধীন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনিই ছয় দিনে ছয়টি সময়কালে আকাশরাজি ও পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর আরশে সমাসীন হয়েছেন, যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু তা থেকে বের হয় এবং আকাশ থেকে যা কিছু নামে এবং আকাশে যা উত্থিত হয় সে সম্পর্কে তিনি জ্ঞাত। তোমরা সে যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। 57 নম্বর সূরা এ 4 নম্বর আয়াত। শাস্ত্রবিদগণ এই বিষয়ে এমন কিছু অভিন্ন অভিমত পোষণ করে যাতে কোনো মুসলিম তাতে সন্দেহের অবকাশ নেই যে আল্লাহ তাআলা আকাশসমূহ, পৃথিবী এবং এগুলির মধ্যবর্তী যা কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, যেমন কুরআন কারিমে বর্ণিত হয়েছে। তবে এই দিন কি আমাদের পৃথিবীর দিনের ন্যায় নাকি তার প্রতিটি দিন হাজার বছরের সমান? এই ব্যাপারে দুটি অভিমত রয়েছে। আমি আমার তাফসির গ্রন্থে এই বিষয়টি আলোচনা করেছি এবং এই কিতাবেও যথাস্থানে তার আলোচনা করব। আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পূর্বে কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল কি না এই ব্যাপারেও মতভেদ রয়েছে। কালাম শাস্ত্রবিদগণের একদলের মতে আকাশসমূহ ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না, নিতান্ত নাস্তি থেকেই এগুলি সৃষ্টি করা হয়েছে। অন্যরা বলেন বরং আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য মাখলুকের অস্তিত্ব ছিল, তার প্রমাণ আল্লাহ তাআলার বাণী। অর্থাৎ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। সূরা 11 আয়াত 7। ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আছে, অর্থাৎ আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না, তখন তার আরশ ছিল পানির উপর, আর স্মারকলিপিতে সব কিছু লিপিবদ্ধ করে পরে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু রাজিন লাকিত ইবন আমির আকিলি রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেঘমালার দেশে, যার উপরেও শূন্য নিচেও শূন্য, তারপর পানির উপর তিনি তার আরশ সৃষ্টি করেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আজিদ ইবন হারুন ও মোহাম্মদ ইবন সালামা রাহিমাহুল্লাহ সূত্র হাদিসটি বর্ণনা করেছেন, তবে তার প্রথম অংশের শব্দ ছিল মাখলুক সৃষ্টির করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন, অবশিষ্ট অংশ একই রকম। ইবন তিরমিজি ও ইবন মাজা রাহিমাহুল্লাহ ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান বলে মন্তব্য করেছেন। আবার এসবের মধ্যে কোনটি সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারেও আলিমগণের মতভেদ রয়েছে। একদল বলেন সব কিছুর আগে কলম সৃষ্টি করা হয়েছে, এটি ইবন জারির ও ইবন জাউজি রাহিমাহুল্লাহ প্রমুখের অভিমত। ইবন জারির বলেন, আর কলমের পর সৃষ্টি করা হয়েছে হালকা মেঘ। তাদের দলিল হল সে হাদিস যা ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিজি রাহিমাহুল্লাহ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম, তারপর তাকে বললেন লিখো, তৎক্ষণাৎ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে চলল।
হাদিসে এই পাঠটি ইমাম আহমদের। ইমাম তিরমিজি ও রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান সহি গরিব বলে মন্তব্য করেছেন। পক্ষান্তরে হাফিজ আবুল আলা হামদানি রহিমাহুল্লাহ প্রমুখ এর বর্ণিত তথ্য মোতাবেক জমহুর আলেমগণের অভিমত হলো সর্বপ্রথম মখলুক হলো আরশ। ইবনু জারির জাহাক সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটি বর্ণনা করেছেন। সহি মুসলিমে বর্ণিত ইমাম মুসলিমের হাদিসটিও এর প্রমাণ বহন করে। তা হল ইমাম মুসলিম বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ সৃষ্টি জগতের তকদির লিপিবদ্ধ করে রাখেন, তখন তার আরশ ছিল পানির উপর। আলিমগণ বলেন, আল্লাহ তাআলা কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করাই হলো এই তাকদির। এই হাদিস প্রমাণ করে যে এই কাজটি আরশ সৃষ্টির পরে হয়েছে। এতে আল্লাহ যে কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করেছেন, আরশ তার আগে সৃষ্টি করা হয়েছে বলে প্রমাণিত হয়, যা জমহুর এর অভিমত। আর যে হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা বলা হয়েছে, তার অর্থ হলো কলম এই জগতের সৃষ্টিসমূহের প্রথম। ইমরান ইবনু হুসাইন রাহিমাহুল্লাহ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর বর্ণিত হাদিসটি এই মতের পরিপূরক। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামানের কতিপয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, দীন সম্পর্কে আপনার কাছে এসেছি। জবাবে তিনি বললেন, অর্থাৎ আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না, এবং তার আরশ ছিল পানির উপর। স্মারকলিপিতে তিনি সব কিছু লিপিবদ্ধ করে পরে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এক বর্ণনায় তার আগে এই স্থলে তার সাথে এসেছে, আর অন্য বর্ণনায় আছে আর অন্য বর্ণনার স্থলে বর্ণনা করা হয়েছে। মোট কথা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, আর এজন্য তারা বলেছিল, আপনাকে এই সৃষ্টি জগতের প্রথমটা সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা আপনার নিকট এসেছি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ততটুকু জবাব দেন যতটুকু তারা জানতে চেয়েছিল। এই কারণেই তিনি তাদেরকে আরশ সৃষ্টির সংবাদ দেননি, যেমন পূর্ববর্তী আবু রাজিনের হাদিসে দিয়েছেন। ইবন জারির রাহিমাহুল্লাহ বলেন, আর অন্যদের মতে আল্লাহ তাআলা আরশের আগে পানি সৃষ্টি করেছেন। সুদ্দি আবু মালিক ও আবু সালিহ রাহিমাহুল্লাহ সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, মুর্রা ইবনু ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আরও কতিপয় সাহাবি থেকে বর্ণনা করেন যে তারা বলেন, আল্লাহর আরশ পানির উপর ছিল, আর পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেননি। ইবন জারির মোহাম্মদ ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো ও অন্ধকার। এ দুয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আধার রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন। ইবনু জারির রাহিমাহুল্লাহ আরও বলেন যে, কেউ কেউ বলেছেন আমাদের প্রতিপালক কলমের পরে যা সৃষ্টি করেছেন তা হলো কুরসি, তারপর কুরসির পরে তিনি আরশ সৃষ্টি করেছেন, তারপর মহাশূন্য ও আধার, এবং তারপর পানি সৃষ্টি করে তার উপর নিজের আরশ স্থাপন করেন। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন।